সূরাতু আল কাহফ এই সূরাটি হচ্ছে বিশেষ ফজিলতপূর্ণ একটি সূরা নবী করিম সবাই মহব্বতে আমার সঙ্গে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন সূরাতুল কাহফ এমন একটি ফজিলতপূর্ণ সূরা মান হাফিযা عشر آيات من أول سورة الكهف عصم من فتنة الدجال نبي جي বলেছেন যে ব্যক্তি সূরাতুল কাহফের প্রথম দিকের 10টা আয়াত মুখস্থ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে وفي رواية أخرى مسلم শরীফের অন্য রিওয়ায়াতে এসেছে من حفظ عشر الأواخر من سورة الكهف عصم من فتنة الدجال نبي جي বলেছেন যে ব্যক্তি সূরাতুল কাহফের শেষের দিকের 10টা আয়াত মুখস্থ করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবে তাহলে আমরা দুই রকমের বর্ণনা পেলাম এক বর্ণনা এসেছে সূরা কাহফের প্রথম 10 আয়াত অন্য বর্ণনা এসেছে শেষের দিকের 10টা আয়াত আপনি যদি পারেন তো প্রথম দিকের 10 আয়াত মুখস্থ করেন আর যদি না পারেন তো শেষের দিকের 10 আয়াত মুখস্থ করেন তাহলে আপনাকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে আল্লাহ দাজ্জালের ফিতনা হলো পৃথিবীর সবচাইতে বড় এবং ভয়ঙ্কর ফিতনা মহাবিশ্ব সৃষ্টির পর থেকে আজ পর্যন্ত আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত ফিতনা ঘটবে সকল ফিতনার মধ্যে সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা এই জন্য দুনিয়ার সকল নবী এবং রাসূলগণ তাদের উম্মতদেরকে তারা দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি বলেছেন মা মিন নাবিয়িন ইল্লা ওয়াকাদ আনজার উম্মাতাহু আল আওয়ার ইল্লা ওয়াকাদ আনজার উম্মাতাহু আল আওয়ার আল কাযাব নবীজি বলেছেন এমন কোন নবী বা রাসূল নাই যেই নবী রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই সকলেই তার উম্মতকে কানা দাজ্জালের ব্যাপারে সতর্ক করেছেন নবীজি দাজ্জালের ব্যাপারে বলেছেন সে হবে আওয়ার আল কাযাব অন্ধ কানা এবং সে হবে মিথ্যাবাদী ভণ্ড প্রতারক নবীজি বলেছেন দাজ্জালের শারীরিক গড়ন কেমন হবে মাকতুবুন বাইনা আইনাইহি কাফ তার কপালের মধ্যে আরবি তিনটা অক্ষর লেখা থাকবে কাফ ফা র অন্য রেওয়ায়েতে এসেছে কাফের লেখা থাকবে দাজ্জালের একটা চক্ষু থাকবে কানা দাজ্জালের একটা চক্ষু থাকবে কানা একটা চক্ষু থাকবেই না এই কানা দাজ্জাল গোটা দুনিয়াতে ফিতনা ছড়াবে দাজ্জাল দুনিয়াতে আত্মপ্রকাশের পরে 40 দিন অবস্থান করবে দাজ্জালের প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিন হবে এক মাসের সমান দাজ্জালের তৃতীয় দিন হবে এক সপ্তাহের সমান আর পরবর্তী 37 দিন হবে স্বাভাবিক দিনের মতো এই দাজ্জাল মক্কা মদিনা আর অন্য রেওয়ায়েতে এসেছে মসজিদে তুর এবং মসজিদে আকসা এই জায়গাগুলো ছাড়া সারা দুনিয়ায় ঘুরে বেড়াবে আর মানুষের ঈমান হরণের চেষ্টা করবে মানুষগুলোকে বেঈমান বানানোর কাজ করবে কিন্তু যে ব্যক্তি সূরা কাহফের প্রথম অথবা শেষ 10টা আয়াত মুখস্থ করবে ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে আপনারা দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চান তো কোরআন মুখস্থ করা সহজ না কঠিন কঠিন না অনেক সহজ আল্লাহ বলেছেন ওয়ালা কদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির তোমাদের পড়ার জন্য বোঝার জন্য মুখস্থ করার জন্য এই কোরআন আমি সহজ ভাষায় নাজিল করেছি কোরআন যদি সহজ না হতো তাহলে আমাদের দেশের ছেলেরা মুখস্থ করে তাদের সিনার ভেতরে কোরআন রাখতে পারত আপনাদের ইউনিয়নের নাম কি শাসনা শাসনা বাজার ইউনিয়নে আপনারা তাওরাতের কোনো হাফিজ পাবেন না জাবুরের কোনো হাফিজ পাবেন না
অন্যান্য বইয়ের কোনো হাফেজ পাবেন না কিন্তু যদি একটু গণনা করেন দেখবেন এই শাসনাবাজার ইউনিয়নে অন্তত কয়েক শত হাফেজ আছে এই জামালগঞ্জ উপজেলায় দেখবেন শত শত হাফেজ সুনামগঞ্জ জেলায় আছে হাজার হাজার হাফেজ সুনামগঞ্জ জেলায় কুরআনের এত হাফেজ আছে কিন্তু অন্য কোন কিতাবের কি এত হাফেজ আছে নাকি সারা দুনিয়াতে কুরআনের লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ আছে তাহলে কোরআন যদি সহজ না হতো কোটি কোটি মানুষ কোরআন কি মুখস্থ করে সিনার ভিতরে রাখতে পারত নাকি এজন্য কোরআন পড়বেন কোরআন মুখস্থ করার চেষ্টা করবেন দেখবেন আপনার জন্য যিনি সহজ করে দিবেন তিনি কে আল্লাহ আপনারা তো শিখেন না ওই যে ছোটবেলায় 10টা সূরা শিখেছেন ওই 10টা সূরা নিয়েই পড়ে আছেন নামাজে দাঁড়াইলেই আলাম তারা لإلافي قريشين قل يا أيها الكافرون এর বাইরে আর যায় না সিলেবাস ওখানেই সীমাবদ্ধ করে রেখেছে চেষ্টা করেন কোরআন মুখস্থ করেন 10টা আয়াত যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলছি ভাইরা সকালবেলা কোরআন নিয়ে বসেন ফজরের কোরআন তেলাওয়াতের অনেক দাম ইন্না কোরআন আল ফজর কানা মাশহুদা ফজরের তেলাওয়াত সাক্ষ্য হয়ে যাবে সুবহানাল্লাহ এজন্য দেখবেন হাফেজি মাদ্রাসার ছাত্ররা ফজরের আজানের আগে উস্তাদরা ঘুম থেকে উঠায় তারা তাহাজ্জুদের নামাজ পড়ে পড়া আরম্ভ করে কারণ আজকের বিজ্ঞান বলে সকালবেলা মানুষের ব্রেন সবচাইতে বেশি ফ্রেশ থাকে আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যখন কাজ করেন ব্রেন তখন ক্লান্ত হয়ে যায় রাতের বেলা যখন একটা ঘুম দিলেন ব্রেন তখন ফ্রেশ হয়ে গেল এই ফ্রেশ ব্রেন নিয়ে যখন আপনি কোরআন নিয়ে বসে দেখবেন মাথার ভেতরে সবকিছু একেবারে ঢুকে যাবে সুবহানাল্লাহ এজন্য ভয় পাবেন না সূরা কাহাফের প্রথম 10টা আয়াত মুখস্থ করে ফেলেন প্রত্যেক দিন এক আয়াত করে পড়েন যদি এক আয়াত প্রতিদিন মুখস্থ করেন দেখবেন 10 দিনে হয়ে যাবে 10 আয়াত হবে না ইনশাআল্লাহ মামুনরাও বাড়ি থেকে শুনেছেন মামুনদেরকেও বলছি আপনারা সূরা কাহাফের প্রথম বা শেষের 10টা আয়াত মুখস্থ করেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে দিবেন কে আল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে সূরা কাহাফের আরেকটা ফজিলত হলো এটা হলো জুমার দিনের আরেকটা বিশেষ আমল নবীজি বলেছেন মান করা সূরাতুল কাফি ফি ইয়াউমিল জুমুআতি আদা লাহু মিনান নূরি মা বাইনাল জুমুআতাইন যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করবে দুই জুমার মধ্যবর্তী সময়টা তার জন্য আলোকিত হয়ে যাবে আবার অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন মান করা সূরাতুল কাফি ইয়াউমাল জুমুআতি সাতালাহু নূরুম মিন তাহতি কদমিহি ইলা আনানিস সামা নবীজি বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করবে তার পায়ের তলা থেকে তার পায়ের নিচ থেকে আসমান পর্যন্ত মাঝখানের এই অংশগুলো তার জন্য নূর হয়ে যাবে ইউদি উবিহি ইয়াউমাল কিয়ামা শুধু তাই নয় সূরা কাহাফ যারা জুমার দিনে পড়বে আল্লাহ তাকে কিয়ামতের দিন একটা নূর দিবেন যে নূর দিয়ে বান্দা পুলসিরাত পর্যন্ত পার হয়ে যাবে শুধু তাই নয় এই সূরাটির এমন ফজিলত নবীজি হাদিসের শেষাংশে বললেন যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করে গুফিরা লাহু মা বাইনাল জুমুআতাইন দুই জুমার মধ্যবর্তী সগিরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে তাহলে আমরা জুমার দিনে যে সূরাটা তিলাওয়াত করব সূরার নাম সূরাতুল অন্য হাদিসে এসেছে এই হাদিসের বর্ণনাকারী সাহাবী হচ্ছেন আসাদুল্লাহিল গালিব শেরে খোদা আলী রাদিয়াল্লাহু আন কাররামাল্লাহু ওয়াজহাহু তিনি বলেছেন নবীজি বলেছেন من قرأ سورة الكهف يوم الجمعة فهو معصوم إلى ثمانية أيام من كل فتنة تكون جي بكتي جمار دين سورة كهف تلاوات كوربه
জুমার দিনের পরবর্তী 8 দিন সকল প্রকার ফিতনা থেকে আল্লাহ ওই ব্যক্তিকে নিরাপত্তা দিবে আমাদের নিরাপত্তার দরকার আছে না নাই আপনাকে ভালো নিরাপত্তা যিনি দিবেন তিনি কে সর্বশ্রেষ্ঠ নিরাপত্তা দানকারী হলেন তিনি কারণ সবাই তার পরিবেষ্টনীর ভিতরে পুলিশ আর প্রশাসন দিয়া নিরাপত্তা পাওয়া যায় না কারণ দেখবেন এমন পৃথিবীর ইতিহাস আছে যাদেরকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে তারাই দেখবেন মেরে ফেলেছে এমন ইতিহাস পৃথিবীতে আছে না নাই আপনাকে যিনি নিরাপত্তা দিবেন সব বিপদ আপদ ফিতনা থেকে বাঁচাবেন পুরুষোচিত কণ্ঠে আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কে আল্লাহ সে আল্লাহ আপনাকে বাঁচাবেন জুমার দিনে পড়বেন সূরাতু আল আহ তাহলে এতগুলো হাদিস শুনে কি মনে হলো এই সূরাটার ফজিলত অনেক দুইটা আমল আমরা এখান থেকে পেলাম এক নাম্বার আমল এই সূরার প্রথম অথবা শেষের দিকের 10টা আয়াত আমরা মুখস্থ করার চেষ্টা করব বাবারা ভাইয়েরা আমরা পারবো না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর দুই নাম্বার জুমার দিনে প্রত্যেক জুমাবারে আমরা সূরা কাহফ পড়ে জুমার দিনে মসজিদে আসব পারবেন না আল্লাহ সবাইকে তৌফিক দেন বলেন আমিন প্রথমে সূরার তথ্য জানলাম দ্বিতীয় পর্যায়ে ফজিলত জানলাম এখনই মূল কথায় চলে যাব তার আগে সূরা নাজিলের কারণ প্রেক্ষাপট ব্যাকগ্রাউন্ড বলি কারণ কোরআনুল কারীমের কোন সূরা বা আয়াতের তাফসীর ভালো করে বুঝতে হলে সেই সূরা বা আয়াত নাজিলের প্রেক্ষাপট জানতে হয় হিস্ট্রি জানতে হয় ব্যাকগ্রাউন্ড জানতে হয় পটভূমি জানতে হয় কোন পরিস্থিতিতে কোন সময়ে কেন নাজিল হয়েছে সেটা না জানলে তাফসীর বোঝা যায় না বলা হয় সাবাবুন নুজুল বা শানে নুজুল এই সূরাটি কোন সময়ে কোন পরিস্থিতিতে কেন নাজিল হয়েছে শুনেন এই কোরআন যার উপরে নাজিল হয়েছে আমাদের প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আসার পরে তিনি কোরআনের দাওয়াত আরম্ভ করলেন কাফির এবং মুশরিকেরা নবীজির বিরোধিতা করল বিরোধিতা করেও তারা নবীজিকে দাওয়াত থেকে থামাতে পারে না তারা বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার শিশুকাল কৈশোরকাল যৌবনকাল আমাদের চোখের সামনে কেটেছে তুমি তো আমাদের এলাকারই মানুষ আমাদের চোখের সামনে বড় হয়েছো হঠাৎ করে তুমি আমাদেরকে বলতেছো তুমি নাকি নবী হয়ে গেছো এটা আবার কেমন কথা নবীজি বললেন হ্যাঁ আমি নিজে নিজে নবী হয়ে নাই মেম্বার চেয়ারম্যান এমপি মানুষ ভোট দিয়ে বানায় কিন্তু নবী রাসূল ভোটাভুটি করে হয় না নবী এবং রাসূল যিনি বানান তিনি কে আল্লাহ তিনি বললেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম আমি তোমাদের জন্য আল্লাহর তরফ থেকে প্রেরিত রাসূল আল্লাহর তরফ থেকে প্রেরিত পয়গাম্বর আর আমি যে আল্লাহর নবী এর সপক্ষে সবচেয়ে বড় দলিল হলো সবচেয়ে বড় মুজিজা হলো এই আসমানে কিতাব কোরআন আমার কাছে যিনি ওহী পাঠান তিনি কে আল্লাহ আরো জোরে বলেন তিনি কে আল্লাহ কাফির মুশরিকরা মিটিং ডাকলো সব নেতারা বসলো কয় দেখেছো কারবার তার এত বিরোধিতা করি এত গালিগালাজ করি কিন্তু তাকে আমরা দাওয়াত থেকে থামাতে পারি না সে বলে তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে আর তার কাছে নাকি ওহী আসে তার কাছে নাকি কিতাব আসে আসমানি কিতাব আসে এখন আমরা তো নবুয়ত বুঝি না ওহীও বুঝি না আসমানি কিতাবও বুঝি না কিন্তু শুনেছি ইয়াসরিবে মদিনার আগের নাম হলো ইয়াসরিব ইয়াসরিব অর্থাৎ মদিনায় কিছু ইহুদি বসবাস করে ইহুদি আলেমরা নবুয়ত শব্দটা সম্পর্কে তারা জানে আসমানে কিতাব সম্পর্কেও তারা জানে কারণ এই জাতির উপরে এর আগে কিতাব নাজিল হয়েছে তো আমাদের এলাকায় যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যে আমাদেরকে বলে তাকে নবুয়ত দেওয়া হয়েছে আর তাকে নাকি আসমানে কিতাবও দেওয়া হয়েছে এটা আসলে সত্য না মিথ্যা যাচাই করার জন্য ইহুদিদের কাছে গেলে ভালো হবে হয় তারা আমাদেরকে ভালো কোনো পরামর্শ দিবে অথবা কোনো কিছু আমাদেরকে শিখায়া দিবে তখন কাফির মুশরিকরা সিদ্ধান্ত নিল তাহলে ঠিক আছে আমাদের মধ্য থেকে প্রতিনিধি দল মদিনা ইহুদিদের কাছে যাও কাফেররা
মিটিং করে সিদ্ধান্ত নিল দুইজন কাফিরকে তারা পাঠাবে এক কাফিরের নাম হলো উকবা বিন আবি মুয়াইদ আর এক কাফিরের নাম হলো নজর বিন হারেস এই দুই কাফিরকে তারা মদিনায় পাঠালো তারা মদিনায় ইহুদিদের কাছে গেল ইহুদি পণ্ডিতদেরকে গিয়ে বলল আমরা সমস্যায় পড়ে আপনাদের কাছে এসেছি ইহুদি পণ্ডিতরা বলল কি সমস্যায় পড়ে এসেছো বলো তারা বলল আমরা আপনাদের থেকে বুদ্ধি পরামর্শ নেওয়ার জন্য এসেছি বলল ঠিক আছে বলো তারা তখন বলল আমাদের এলাকায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বলে তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে আসমানে কিতাব দেওয়া হয়েছে এখন আমরা তো নবুয়ত বুঝি না আসমানে কিতাবও বুঝি না আমাদের এলাকার ছেলে হঠাৎ করে আবার নবী হয়ে গেছে কেমনে আমরা আসি আপনাদের কাছ থেকে বুদ্ধি পরামর্শ নিতে আমরা এখন কি করতে পারি তখন ইহুদি আলেমরা বলল তাকে তো আমরাও দেখি নাই তার কথা শুনি নাই তবে তার কথাবার্তা কেমন চাল চলন কেমন তার স্বভাব চরিত্র কেমন বলো ওই দুই কাফির নেতা তখন বলল মিথ্যা বলে লাভ নাই ছোটবেলা থেকে আজ অবধি তাকে আমরা জীবনে কোনোদিন মিথ্যা বলতে শুনি নাই তার জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই কথা বলে এত সুন্দর করে মুচকি হেসে বড় বিনয়ের সাথে সুন্দর করে কথা বলে অত্যন্ত মিষ্টভাষী মানুষ মানুষের সাথে হাসি মুখে কথা বলে আমানতের খেয়ানত করে না তার কাছে টাকা পয়সা সোনা দানা সম্পদ রাখলে পরে খেয়ানত করে না যেভাবে রাখা হয় সেভাবে তার কাছে পাওয়া যায় সে কষ্ট পায় কিন্তু কাউকে কষ্ট দেয় না দুঃখ পায় কিন্তু কাউকে দুঃখ দেয় না নবীজির চলন বলন কথন উঠা বসা চলাফেরা মুআমালাত মুআশারাত সব কিছু তারা ইহুদিদেরকে যখন বলল ইহুদি পণ্ডিতরা তখন বলল তার স্বভাব চরিত্রে বর্ণনা যেরকম দিয়েছ শুনে তো মনে হচ্ছে এগুলো সাধারণ মানুষের কোনো বৈশিষ্ট্য নয় এগুলো পয়গাম্বারী চরিত্র তবে সে আসলেই সত্যিকারের পয়গাম্বার কিনা তোমরা যদি সন্দিগ্ধ হও সংশয় পোষণ করো তো তোমাদেরকে তিনটা প্রশ্ন শিখায় দিচ্ছি এই তিনটা প্রশ্ন গিয়ে তাকে করো সে যদি ভণ্ড হয় উত্তর দিতে পারবে না কারণ এই তিনটা প্রশ্নের উত্তর পৃথিবীর নবী রাসূল ছাড়া অন্য কেউ দিতে পারবে না আপনারা আছেন না ঘুমাই গেছেন আপনাদেরকে লাইনে তুলছি তো এখন ঘুমাই গেলে চলবে না মনোযোগ আছে তো ইহুদি পণ্ডিতরা এই কাফির নেতাদেরকে শিখায় দিচ্ছে গিয়ে প্রশ্ন করবা কয়টা পুরুষের মতো জবাব দেন জোরে বলেন কয়টা তিনটা প্রশ্ন গিয়ে করো কারণ এই তিনটা প্রশ্নের উত্তর পৃথিবীর নবী রাসূল ছাড়া অন্য কেউ জানে না নাম্বার ওয়ান এক নাম্বার প্রশ্ন গিয়ে করো গুহাবাসী ওই যুবকদের সম্পর্কে তারা কি কারণে এলাকা ছেড়ে গিয়েছিল কেনই বা গুহায় ঢুকেছিল আর গুহায় ঢোকার পরে তারা কত বছর ঘুমিয়েছিল অর্থাৎ আসহাবে কাহাফ গুহাবাসী ওই যুবকদের ঘটনা তার কাছে গিয়ে জিজ্ঞেস করো দেখো সে বলতে পারে কিনা দুই নাম্বার প্রশ্ন হলো তাকে গিয়ে জিজ্ঞেস করো রুহ কি কোন কোন মুফাসসির এই দুই নাম্বার প্রশ্নের ব্যাপারে দ্বিমত করেছেন তাফহিমুল কোরআন সহ অন্যান্য আরো কিছু তাফসীর গ্রন্থে এসেছে কিছু কিছু মুফাসসির বলেছেন দুই নাম্বার প্রশ্ন তারা শিখিয়ে দিয়েছিল খাদির আলাইহিস সালামের ব্যাপারে যাকে আমাদের দেশের লোকেরা বলে খিজির আলাইহিস সালাম কিন্তু ওনার শুদ্ধ নাম হলো খাদির আলাইহিস সালাম খাদির মানে হলো সবুজ খাদির মানে হলো খাদির আলাইহিস সালাম যে জায়গা দিয়ে যেতেন আল্লাহর রহমতে সেই জায়গাটা সবুজের সমারোহে ভরে যেত সুবহানাল্লাহ এইজন্য তার নাম হলো খাদির আলাইহিস সালাম তারা শিখিয়ে দিল যাও মুসা নবীর সাথে খাদির আলাইহিস সালামে ঘটে যাওয়া ওই তাৎপর্যপূর্ণ ঘটনাটা তোমাদেরকে জানাতে বলো এটা হলো কয় নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্ন গিয়ে করো ওই ব্যক্তি সম্পর্কে যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব দিগন্ত পর্যন্ত গোটা দুনিয়া আল্লাহ তাকে দিয়ে সফর করিয়েছেন ওই ব্যক্তির নাম হলো যুলকারনাইন জোরে বলেন ওই ব্যক্তির নাম কি যুলকারনাইন তারা নাম বলে নাই নাম না বলে আমি তো নাম আপনাদেরকে বলেছি এই নাম এই সূরার ভেতরে
শেষের দিকে আছে এই সূরার শেষ দিকে ঘটনা শিখাই দিল যাও তো গিয়ে তাকে বলো কোন ব্যক্তিকে আল্লাহ পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিগন্তে সফর করিয়েছেন তার পুরো ঘটনাটা তোমাদেরকে বলতে বলো এই মোট প্রশ্ন ইহুদিরা কাফির নেতাদেরকে শিখিয়ে দিয়েছে কয়টা তিনটা আর একটু জোরে বলেন কয়টা তিনটা তিনটা এক নাম্বার আসহাবে কাহাফ সম্পর্কে প্রশ্ন করো দুই নাম্বার হাদিসে এসেছে রূহ আর কোন কোন মুফাসসির বলেছেন খাদির আলাইহিস সালামের ঘটনা তিন নাম্বার প্রশ্ন ছিল জুলকারনাইন সম্পর্কে এই তিনটা প্রশ্ন তারা শিখায় দিল বলল যাও কে তিনটা প্রশ্ন জিজ্ঞেস করো দেখো উত্তর দিতে পারে কিনা কাফিররা মক্কা এসে অন্যান্য নেতাদেরকে এটা অবহিত করলো অন্যান্য নেতারা বলল ইহুদিরা তো এমন প্রশ্ন শিখায় দিয়েছে এটা দিয়ে আমরা মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘায়েল করতে পারবো তারা এবার চলে গেল নবীজির কাছে গিয়ে বলল মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে তিনটা প্রশ্ন আছে আমাদের এই তিনটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে পারো তাহলে আমরা মনে করব আমরা বিশ্বাস করব তুমি নবী তোমার উপর ঈমান আনব যদি জিজ্ঞেস যদি উত্তর দিতে না পারো বুঝবো তুমি যা করেছো সব হলো প্রতারণা সব ধোকা সব বন্নামি নাউজুবিল্লাহ শুনতেছেন তো বাবুরা তোমরাও তাকাও আজকের ঘটনা তোমাদের জন্য দরকার বুঝছো খুব সুন্দর একটা ঘটনা এটা তোমরা বাড়িতে গিয়ে বলবা অনেক সুন্দর কিচ্ছা আছে ঘটনা আছে আজকে সবার জন্য আজকের এই আলোচনাটি শিক্ষণীয় হবে পড়ি ইনশাআল্লাহ কয়টা প্রশ্ন তিনটা নবীজি বললেন ঠিক আছে তোমাদের প্রশ্নগুলো করো কাফিররা এক এক করে তিনটা প্রশ্ন করলো নবীজি তিনটা প্রশ্ন শুনলেন এরপরে বললেন ঠিক আছে তোমাদের তিনটা প্রশ্নের উত্তর আমি আগামীকাল দিব নবীজি বললেন তিনটা প্রশ্নের উত্তর আমি বলেন নবীজি মনে মনে ভেবেছিলেন এরা যাওয়ার পরে আমার কাছে জিব্রিল আসবেন আল্লাহ জিব্রিলের মাধ্যমে আমাকে উত্তরগুলো জানাবেন অথবা রাতের বেলা আমার কাছে ওহি নাজিল হয়ে যাবে আমি জানবো আর পরের দিন কাফিরদেরকেও জানাবো কিন্তু ঘটনা ঘটছে উল্টা বিকেল বেলাও আসলো না জিব্রিল রাতের বেলাও জিব্রিল আসলেন না নবীজির কাছে ওহি নাসিল হলো না আল্লাহ যদি নবীজিকে না জানা তাহলে নবীজি কি জানার কোনো সুযোগ আছে নাকি নাই পরের দিন কাফিররা হাজির এসে বলল তোমার কথা মতো আমরা আজকে এসেছি উত্তর দাও নবীজি বললেন দুঃখিত আমি আজকে উত্তর দিব না তোমরা আগামীকাল আসো নবীজি যখন পরের দিন উত্তর দিলেন না কাফিরদের অন্তরে একটু একটু সন্দেহ পাত একটু একটু সন্দেহ তৈরি হলো কাফেরা বলছে এতদিনে ধরছি এতদিনে নবীজি বললেন আগামীকাল আসে উত্তর দিয়ে দিব পরের দিন হলো কয় নাম্বার দিন আরেকটু জুড়ে বলেন তিন নাম্বার দিন কাফিররা আসলো বলল তোমার কথা মতো এসেছে আজকে উত্তর দাও নবীজি বললেন দুঃখিত আজকে উত্তর দিতে পারবো না তোমরা আগামীকাল আসো এখন কাফিরদের সন্দেহ আগের থেকে বাড়ছে না কমছে এক কাফির আরেক কাফিরকে কানে কানে বলে দেখছো এতদিন যা মনে করছি আমাদের কথাই ঠিক আমাদের কথাই চতুর্থ দিন কাফিররা আসলো নবীজি একই কথা বললেন আজকে উত্তর দিব না আগামীকাল দিব কাফিরদের সন্দেহ এবার আগের থেকে বাড়লো না কমলো ওইদিকে নবীজির পেরেশানি আরম্ভ হলো কেন আমার কাছে আল্লাহ জিব্রিল পাঠান না কেন আল্লাহ আমার কাছে ওহি নাজিল করে জানান না এইদিকে কাফিরদের সন্দেহ বাড়লো অন্যদিকে নবীজির পেরেশানি বাড়লো পঞ্চম দিন কাফিররা আসলো নবীজি একই কথা বললেন আজকে দিব না আগামীকাল উত্তর দিব কাফিরদের সন্দেহ আগের থেকে আরো বাড়লো গোটা মক্কায় কাফিররা সমালোচনা আরম্ভ করলো এতদিনে তাকে আমরা ধরেছি সে উত্তর দিতে পারে না তার মানে এতদিন পরে সে ধরা খাইছে এই রকম করে চার দিন আর পাঁচ দিন নয় একটা না পনেরো দিন কাফিররা নবীজির কাছে আসলো আর নবীজি বললেন আগামীকাল উত্তর দিব কিন্তু পনেরো দিন পর্যন্ত চোদ্দ দিন গেল নবীজি কোনো উত্তর দিতে পারলেন না নবীজির এত দুশ্চিন্তা বাড়লো এত পেরেশানি বাড়লো শেষ পর্যন্ত পনেরো দিন পরে কাফিররা আসলো নবীজি বললেন আজকে উত্তর দিব পনেরো দিন পরে আল্লাহ তাআলা কাফিরদের তিনটা প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ তাআলা
পূর্ণাঙ্গ একটা সূরা নাযিল করলেন আর যেই সূরার ভিতরে কাফিরদের করা এই তিনটা প্রশ্নের উত্তর আল্লাহ দিলেন সূরার নাম হলো সূরাতুল আরো জোরে বলেন কাফিরদের করা তিনটা প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে একটা সূরা নাযিল করলেন সূরার নাম সূরাতুল কিন্তু কাফিরদের তিনটা প্রশ্নের জবাব আল্লাহ সাথে সাথে দেন নাই এই তিনটা প্রশ্নের জবাব দিয়ে আল্লাহ ওহী নাযিল করেছেন কতদিন পরে জুরে বলেন কতদিন 15 দিন পরে কেন আল্লাহ উত্তর দিতে 15 দিন দেরি করলেন 15 দিন কেন আল্লাহ নবীজিকে ওহী নাযিল করে জানালেন না আল্লাহ তাআলা তিনটা প্রশ্নের উত্তরও দিলেন সাথে সাথে ওহী নাযিল ওহী দেরি করে নাযিল করার কারণও জানালেন আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নি ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ আল্লাহ তাআলা বললেন ও নবী ইনশাআল্লাহ বলা ছাড়া আগামী কাল কিছু বলবেন এমনটা আপনার বলা উচিত নয় সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করে না আপনি উত্তর দিবেন কেমনে আমি যদি আপনাকে না জানাই আপনি যে কাফিরদের উত্তরে বললেন আগামী কাল জবাব দিব আপনি কেন বললেন না আগামী কাল জবাব দিব ইনশাআল্লাহ নবীজি ইনশাআল্লাহ বলেন নাই এই জন্য আয়াত নাযিল করতে সূরা নাযিল করতে দেরি হইছে কতদিন আরো জোরে বলেন 15 দিন তাহলে বোঝা গেল ইনশাআল্লাহর গুরুত্ব কথা বলেন না কেন আছে ইনশাআল্লাহর গুরুত্ব আছে ইনশাআল্লাহ বাংলা না আরবি 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 অর্থ কি ইন মানে যদি শা মানে চান কে চান আল্লাহ ইনশাআল্লাহ যদি আল্লাহ চান ভবিষ্যতের কোনো কথা বা কাজ কিছু করবেন বা বলবেন এরকম কিছু হলে বলবেন ইনশাআল্লাহ আমি আগামী কাল মাদ্রাসায় যাব ইনশাআল্লাহ আমি আগামী কাল জামালগঞ্জে যাব ইনশাআল্লাহ আগামী কাল সুনামগঞ্জে যাব ইনশাআল্লাহ আগামী কাল বিয়ে খাইতে যাব ইনশাআল্লাহ এরকম ভবিষ্যতের কোনো কিছু করবেন বা বলবেন ইনশাআল্লাহ বলবেন কারণ আল্লাহ না চাইলে এটা বাস্তবায়ন হবে না মাহফিল হবে ইনশাআল্লাহ আল্লাহ না চাইলে হবে তাহলে ইনশাআল্লাহ বলতে হবে তবে দুঃখজনক ব্যাপার কি জানেন আমাদের দেশে ইনশাআল্লাহর অপব্যবহারও আছে বলবেন হুজুর অপব্যবহার কেমনে আছে এক লোক সুদে টাকা দিচ্ছে যাকে টাকা দিচ্ছে বলতেছে কবে দিবা কয় চাচা দিয়া দিমু আগামী মার্চ মাসে ইনশাআল্লাহ এটা ইনশাআল্লাহর সঠিক ব্যবহার না অপব্যবহার গায়ক গায়িকা ফেসবুকে পোস্ট দিয়েছে মানুষকে বলে বেড়াচ্ছে শুনেন আমার ভক্তকুল আগামী মাসে আমার গান রিলিজ হচ্ছে ইনশাআল্লাহ নায়ক নায়িকা নাটক সিনেমা বানাচ্ছে বলতেছে আগামী ঈদেই আমার সিনেমা মুক্তি পাচ্ছে ইনশাআল্লাহ এটা ইনশাআল্লাহর সঠিক ব্যবহার না অপব্যবহার অপব্যবহার অনেকে আছে শুদ্ধ করে ইনশাআল্লাহ বলতে পারে না ইনশাআল্লাহ আমাদের দেশে তো এইসব সমস্যা অনেক বেশি দেখছেন না ওই দিনে খেলোয়াড় বিসমিল্লাহ যে কি ডিজাইনে বলেছে বিসমিল্লাহির রাহিম মাঝখানে রহমান বাদ দিয়ে দিয়েছে জামালগঞ্জে কি নেটওয়ার্ক আছে ফেসবুক দেখেন আপনারা অ্যাকাউন্ট আছে তো সবার আছে আছে বিসমিল্লাহির রাহিম আর সালামের কন্ডিশন তো আমাদের দেশে বড় আশ্চর্যজনক আমাদের দেশে যারা রাজনীতি করে শতকরা 99 জন শুদ্ধ করে সালামও দিতে জানে না আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালামু আলাইকুম ভাই সাহেব সালাম আলাইকুম সালাম শব্দ আরবি সালাম কার নাম সালাম অর্থ হলো শান্তি আসসালামু আলাইকুম মানে আপনার উপর শান্তি বর্ষিত হোক আর সাম আরবি শব্দ অর্থ হলো মৃত্যু এখন যখন আসসালামু আলাইকুম না বলে বলে সালাম আলাইকুম অর্থ হয়ে যায় তুই মরি যা অর্থ কি হয় সালাম দেয় না ফাইজলামি করে আর মহিলাদের সালাম আরো সাংঘাতিক সালাম আলাইকুম আছে তো এরকম সালাম নিয়ে এরকম ফাইজলামি করা যাবে না সালাম শুদ্ধ করে দিতে হয় আপনারা সবাই আমাকে একটা শুদ্ধ করে সালাম দেন তো সালাম আলাইকুম
আপনারা আবার ভাবিয়েন না মনে মনে বুঝেন না হুজুর খুব চালাক একসাথে এতগুলো সালাম একবারে নিয়ে নিছে বিষয়টা আমার নয় আগে উত্তর দিয়ে দিই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সালামগুলো দিয়েছি আপনাদেরকে দিয়ে দেওয়ালাম এই জন্য যাতে করে একটা তালিম হয় একটা রিহার্সালের মাধ্যমে যেন আমাদের সালামটা শুদ্ধ হয়ে যায় পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চলেন আমরা আবার ফিরে আসি জায়গায় এই প্রশ্নগুলোর উত্তর দিতে এবং সূরাটা নাজিল করতে মাঝখানে কতদিন গেল কি না বলার কারণে ইনশাআল্লাহ না বলার কারণে এবার আল্লাহ তিনটা ঘটনাই বর্ণনা করলেন তিনটা ঘটনা একবারে বলা সম্ভব না আজকে আমি আসহাবে কাহফ গুহাবাসীদের সেই ঘটনা বলবো বলবেন হুজুর আজকে এই সূরা থেকে ওয়াজ করতেছেন কেন কেন করতেছি আর 10 12 মিনিট পরে বুঝবেন এই ঘটনাটা কেন এই সময়ের জন্য বেশি দরকার আপনারা 15 20 মিনিট একদম সব চিন্তা মাথা থেকে ঝেড়ে মনোযোগ দিয়ে শুনতে পারবেন তো ইনশাআল্লাহ আশ্চর্যজনক ঘটনা এখন শুরু হচ্ছে কোরআন থেকে আমরা সবাই মনোযোগ দিয়ে যেন শুনতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আপনি আমিন তিনটা প্রশ্নেরই আল্লাহ জবাব দিলেন আজকে আমরা শুধু প্রথম এই সূরার প্রথম দিকে যে প্রথম প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে সেই ঘটনাটা বলছি আসহাবে কাহাফের সেই ঘটনা এই সূরার 9 থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত গুহাবাসী যুবকদের সেই ঘটনা আল্লাহ বর্ণনা করলেন আল্লাহ তাআলা বললেন ও নবী তারা আপনার কাছে গুহাবাসীদের ঘটনা জানতে চেয়েছে হয়তো আপনি ভাবছেন যেহেতু গুহাবাসীদের ঘটনা জানতে চেয়েছে ঘটনাটা স্বাভাবিক হবে না অবশ্যই সেটা অস্বাভাবিক কোনো ঘটনা হতে পারে আপনি হয়তো এটাই ভাবছেন এই জন্য আল্লাহ ঘটনাটি শুরু আল্লাহ তাআলা ঘটনার বয়ান শুরু করলেন এভাবে 9 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا ও নবী আপনি কি ধারণা করছেন আপনি কি মনে করছেন গুহাবাসীদের ঘটনা আমার নিদর্শন সমূহের মধ্যে এক বিস্ময়কর ঘটনা আসলেই তাই এটা ছিল একটা বিস্ময়কর ঘটনা তারা আপনার কাছে যে ঘটনাটা জানতে চাইল এই ঘটনা আমি আপনার কাছে কি রকম বয়ান করছি শুনেন নাহনু নাকুসু আলাইকা নাবাহুম বিলহক আমরা আপনার কাছে এই ঘটনাটা একদম সত্যতা সহকারে বর্ণনা করছি ও নবী তারা আপনার কাছে যাদের ঘটনা শুনতে চেয়েছে তাদের পরিচয় হলো ইন্নাকুম ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম ওয়া যিদনাহুম হুদা তারা যাদের ঘটনা জানতে চেয়েছে ইন্নাকুম ফিতিয়াতুন নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক ইন্নাহুম ফিতিয়াতুন নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক আমানু বিরব্বিহিম তারা তাদের রবের উপরে ঈমান এনেছিল আমাদের রব যিনি গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ ও নবী তারা যে ঘটনা যাদের সম্পর্কে জানতে চেয়েছে প্রথমে তাদের পরিচয় দিচ্ছি তারা কয়েকজন যুবক এরা ঈমান এনেছিল তাদের রবের উপরে আর তাদের ঈমান আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিল এজন্য আল্লাহ বলেছেন তাদের ঈমান আমার কাছে এত ভালো লেগেছিল ওয়াজিদনাহুম হুদা তাদের ঈমান আমি বহু গুণে বাড়িয়ে দিয়েছিলাম ঘটনাটা কেমন ছিল এবার শুনেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 400 বছর আরো আগের ঘটনা রোমান সাম্রাজ্যের অধিভূত এক রাষ্ট্র সেই রাষ্ট্রের এক জালিম বাদশা ছিল সেই বাদশার নাম ছিল দাকিয়ানুস সেই দাকিয়ানুস বাদশা তার রাষ্ট্রে সকল মানুষকে মূর্তি পূজা করতে এবং শিরক করতে আল্লাহর সাথে শিরক করতে বাধ্য করত যদি কোনো জনগণ আল্লাহর সাথে শিরক না করে সে তাদেরকে গ্রেফতার করত শাস্তি দিত দাকিয়ানুসের মতো এমন বহু জালিম শাসক এখনো দুনিয়াতে আছে যারা তাদের দেশের জনগণকে জোর করে শিরক করাতে বাধ্য করে দাকিয়ানুস বাদশা আইন জারি করেছে আমার দেশে কেউ তাওহীদের উপর অটল থাকতে পারবে না সকলকে অবশ্যই পৌত্তলিকতায় শামিল হতে হবে দাকিয়ানুস বাদশার আমলে বছরে একদিন
রাষ্ট্রীয় উৎসবের আয়োজন করা হতো, রাষ্ট্রীয় মেলার আয়োজন করা হতো। সেই মেলায় দেশের ছোট্ট ছোট্ট শিশু কিশোর, তরুণ যুবক, তরুণী যুবতী, নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা সবাই সেই উৎসবে পার্টিসিপেট করত। মেলা শুরু হয়েছে, মেলা স্থলে সবাই হাজির হয়েছে। হঠাৎ করে একজন যুবক, যুবকরা আছে না ঘুমাই গেছে, যুবকের আওয়াজ বুড়া চাচাদের চাইতো আরো খারাপ, যুবকরা আছে না ঘুমাই গেছে, তোমাদের ওয়াজ শুরু হয়েছে। সব এক আশ্চর্যজনক ঘটনা শুনো, মেলা স্থল থেকে হঠাৎ এক যুবক উঠে গেল, উঠে গিয়ে সভাস্থলের বাহিরে ও দূরে একটা গাছ দেখলো, ওই গাছের ছায়ার নিচে সে গেল, গিয়ে বসে থাকলো। কিছুক্ষণ পরে দেখা গেল ওই মেলা স্থল থেকে হঠাৎ করে আরেকটা যুবক উঠে গেল। মেলা স্থল থেকে উঠে সে দেখলো অনেক দূরে গাছের ছায়ায় একজন বসে আছে, চিন্তা করলো সেখানে যায়, সে ওইখানেই গেল। আগে আসছে একজন, এখন আসছে আরেকজন, হইছে মোট কয়জন? কিছুক্ষণ পরে আরেকজন উঠছে, সেও ওখানে গেল। এই রকম উঠতে উঠতে মোট সাতজন উঠল, কয়জন? এই সাতজন যুবক ওই গাছের ছায়ার নিচে বসে রইল, কিন্তু কেউ কারো সাথে কোনো কথা বলে না। বেশিক্ষণ কথা না বলে কিন্তু এক জায়গায় থাকাও যায় না। এই জন্য যে ব্যক্তি প্রথম এসেছিল সে বাকি ছয়জনকে প্রশ্ন করলো, কি ব্যাপার ভাইয়েরা, মেলা চলছে, সবাই মেলা স্থলে আছে, উৎসব স্থলে আছে, আপনারা এখানে আসছেন কেন? ছয়জন বলে, মিয়া আপনি প্রথম আসছেন, প্রশ্ন আমাদেরকে করছেন, আপনি আগে উত্তর দেন, আপনি কেন আসছেন? সে তখন ভাবলো, প্রশ্নকারী যুবক ভাবলো, আমি যেহেতু প্রথম এসেছি, আমি যদি আমার উত্তর না দেই এরাও উত্তর দিবে না, সেই জন্য সে বলল, আসলে আমি এখানে আসার মূল কারণ হলো ওই মেলা স্থলে আমার দেশের অজ্ঞ জনগণ না বুঝে তারা মূর্তির সামনে মাথা ঝোঁকাচ্ছে, আমার বিবেক আমাকে বাধা দিয়েছে এই কারণে, কারণ যেগুলোর সামনে তারা মাথা নত করছে এইগুলোকে তো তারা নিজের হাতে বানিয়েছে, তাহলে যেগুলোকে তারা বানিয়েছে এগুলোর খালিক হলো তারা, তো খালিক আবার মাখলুকের সামনে কেমনে মাথা ঝুঁকায়? বানিয়েছে সে, হওয়া উচিত ছিল যাদেরকে বানাইছে তারা তার এনা পূজা করবে, কিন্তু হয়েছে উল্টা, আমার বিবেক আমাকে বাধা দিয়েছে এজন্য আমি উঠে এসেছি। আমি বিশ্বাস করি ইবাদত পাওয়ার যোগ্য হবেন তিনি, মাথার উপরের আসমান আর পায়ের তলার জমিন এবং আমাদেরকে বানিয়েছেন যিনি, সুবহানাল্লাহ। ওই ছয়জন যুবক বলল, ভাই আপনার সাথে তো আমাদেরও মিল আছে, আমরাও তো একই কারণে এসেছি, আমাদেরও বিবেক বলে যে আসলে সৃষ্টি কখনো, একজন সৃষ্টি মাখলুক কখনো আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা ইবাদত করতে পারে না। এই সাতজন যুবক কি কথা বলাবলি করছিল দেখেন, আল্লাহ তাদের কথা উঠায় দিলেন। ১৪ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাবাতনা আলা কুলুবিহিম ইজ ক্বামু ফাকালু রব ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا. الله تعالى বললেন, আমি তাদের অন্তরে ইমানকে বদ্ধমূল করে দিয়েছিলাম, ঈদ কমও যখন তারা সেখান থেকে উঠে গিয়েছিল, মেলাস্থল থেকে উঠে গিয়েছিল, ফকনু তখন তারা বলেছিল এই মূর্তিগুলো আমাদের দেবতা নয়, আমাদের উপাস্য নয়, আমাদের মালিক নয়, বরং রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আর্দ, আসমান জমিনের রব যিনি আমাদের রব হলেন তিনি, সুবহানাল্লাহ। লান্নাদু মিন দুনিহি ইলাহা, তাকে ছাড়া অন্য কাউকে আমরা ইলাহ বলে ডাকবো না। লাকাদ কুলনা ইদান সতত, যদি আমরা তাকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ বানাই সেটা হবে অন্যায়, সেটা হবে গর্হিত কাজ। তারা আরো বলেছিল, তারা আরো বলেছিল, আউলাই কওমিনাত কওমুনাত তাখাদু মিন দুনিহি ইলাহা, আমাদের এই মূর্খ জাতি এরা তো না বুঝে আল্লাহর সাথে শিরক করে ফেলতেছে,
যাদের তারা ইবাদত করছে লাউলা ইয়াতুনা আলাইহিম বিসুলতানিন বাইয়িন কেন তারা এর পক্ষে সুস্পষ্ট দলিল নিয়ে আসে না মুশরিক এবং যারা ইবাদতের ভিতরে বেদাত করে এদের খুরা যুক্তি হলো একটা সেটা হলো আমাদের বাপ দাদা করেছে এজন্য আমরাও করি এছাড়া তাদের কোনো যুক্তি আর এই সাতজন যুবক এরকম কথাবার্তা বলছে প্রত্যেকটা রাষ্ট্রে গোয়েন্দা বাহিনী আছে না নাই জোরে বলেন আছে না নাই বাদশা দাকিয়ানো জালিম এই বাদশার গোয়েন্দা সংস্থা শুনে ফেলেছে সব কয় তোমাদের এত বড় সাহস মেলাস্থল ছেড়ে এখানে সাতজন মিলে কুটনামি করো না আপনারা শুনতেছেন তো ভালো করে শুনেন কোথায় নিয়ে যাচ্ছে এবার এই সাতজন যুবককে গ্রেফতার করে এনেছে জালিম বাদশার সামনে বাদশা তখন যুবকদেরকে বলল কি রে তোদের সমস্যা কি তোরা নাকি আমার এই রাষ্ট্রে তাওহীদবাদী রবের ইবাদত শুরু করে দিয়েছিস জানতে চেয়েছে বাদশা যুবক কয়জন আরেকটু জোরে বলেন থানার ওসি আপনাকে ডেকে নিয়ে গেছে জামালগঞ্জ থানার ওসি ডেকে নিয়ে যাওয়ার পরে দেখা যায় ওসি সাহেব স্যার 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 এটা স্যার এটা স্যার এটা ঠিক আছে ভয়ে এখানে ওসিও না এসপিও না ডিসিও না সাত যুবককে সরাসরি আনা হয়েছে কার সামনে জোরে বলেন এই সাতজন যুবক আমাদের মতো হইলে ভয় পাইতো আর কি সাতজন যুবক বলেছে যা শুনছেন ঠিকই শুনছেন আমরা এক আল্লাহর উপর ঈমান আছে জামালগঞ্জের ঘুমন্ত যুবকেরা সিদ্ধান্ত নাও শিক্ষা নাও জালিম বাদশার সামনে জালিম শাসকের সামনে সত্য কথা বলতে ভয় পাওয়া যাবে না জালিমের সামনে সত্য বলতেও কখনো বুক কখনো কাঁপবে না দাঁড়ান আপনাদেরকে একদম জায়গা মতো নেই তারপরে স্লোগান দিয়ে লাইনে আছেন তো এখনো গ্রামের রাস্তায় আছে একটু হাইওয়েতে উঠে দিই একটু সামনে আগাই শুনতেছেন তো আপনারা চিন্তা করেছেন সাতজন যুবক সরাসরি বলে ফেলেছে যা শুনছেন ঠিকই শুনেছেন যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন একজনই আনতে পারে জাতির জাগরণ সাতজন যুবক বাদশার সামনে অকপটে সত্য কথা বলেছে ভয় পায় নাই গোটা পৃথিবীতে আজ 200 কোটি মুসলমান 200 কোটি মুসলমানদের মধ্যে অসংখ্য যুবক আছে এই যুবকগুলো আজ ঘুমিয়ে গিয়েছে এই যুবকদের ঘুমন্ত বিবেক যদি জাগ্রত করা যেত এই যুবকেরা যদি কোরআন হাদিস বুঝে সত্যের পথে সাহসিকতার সাথে অগ্রসর হত ফিলিস্তিন কাশ্মীর চসনিয়া বসনিয়া সহ তাম পৃথিবীতে জালিমের গোষ্ঠী মজলুমদের উপরে জুলুম করার সাহস পেত না যদি যুবকেরা সত্যের পথে সাহসী ভূমিকায় অগ্রসর হয়ে যেত জালিমদের মস্তক থরথর করে কেঁপে উঠত পৃথিবীতে যুবকরাই বিভিন্ন সময়ে সভ্যতার উত্থান ঘটিয়ে দিয়েছে এই সূরাটা কোরআনের কত নাম্বার পারায় আশ্চর্য কথা বলছেন না কেন কত নাম্বার কোরআনের 30 পারার মধ্যে আছে এটা 15 পারায় তাহলে ঠিক কোন জায়গায় আছে এই দেখেন আমি সূরাটা বের করেছি একদম কোন জায়গায় দেখছেন আপনারা দেখেন কোন জায়গায় যুবকরা কোন জায়গায় আছে দেখাই আমাদের জীবনে 5টা পর্যায় আছে শিশুকাল এরপরে কি শিশু থেকে মানুষ সরাসরি হয়ে যায় যুবক ওই তো ঠিক আছে কৈশোরকাল এরপরে কি যৌবনকাল এরপরে কি না বৃদ্ধকালের আগে 40-এর পরে আধা বুড়া হয় মানুষ এটাকে বলে বাংলায় প্রৌঢ়কাল প্রৌঢ়কাল এরপরে কি কয়টা হইল এদিকে তাকান কয়টা শিশু কিশোর যুবক এই দেখেন শিশু ওই দেখেন কিশোর এ দেখেন যুবক প্রৌঢ়রা এখানে আছেন না 40-এর উপরে আছেন অনেক প্রৌঢ় আছেন এই দেখেন বৃদ্ধ আমার বাবা 5 ক্যাটাগরির মানুষ এখানে আছে না মিডলে কি আছে জুলে বলেন না কেন মিডলে যৌবনকাল
যে সাতজন যুবকের কাহিনী বলা হচ্ছে সেটাও কোরআনের কোন জায়গায়? কোন জায়গায়? মাঝখানে। যৌবনকালকে বলা হয় ইউথ ইজ কল্ড দ্য গোল্ডেন সিজন অফ হিউম্যান লাইফ, মানুষের জীবনের স্বর্ণালী সময় এটা, গোল্ডেন টাইম। এই যৌবনকালকে কেউ যদি সঠিকভাবে কাজে লাগায় ক্যারিয়ার ভালো হবে, চরিত্র ভালো হবে, দুনিয়া আখিরাতে সফল হবে। আর যৌবনকালে কেউ যদি নষ্ট হয়ে যায় তার ক্যারিয়ার শেষ, জীবন শেষ, দুনিয়াও শেষ, আখিরাতও। যৌবন হলো কচু পাতার পানির মতো। কচু পাতা, কচু গাছ আপনাদের এলাকায় নাই? কচু গাছ হলো পৃথিবীর একমাত্র গাছ, এটা স্থির থাকে না, দেখবেন খালি এমনি এমনি ঢলাঢলি করে, বাতাস নাই তাও ঢলাঢলি করে। কচু পাতার উপরে পানি থাকলে এটা বেশিক্ষণ থাকে না, মানে পানিটা খালি, দেখবেন আপনারা বৃষ্টির দিনে এটা খেয়াল করবেন, দেখবেন কচু পাতার উপরে পানি পড়লে বা কালকেই একটু কচু পাতার উপরে মগ দিয়া পানি ঢেলে দিয়ে পানির ফোঁটাগুলো দেখবেন ঢলাঢলি করে, মনে হচ্ছে এই এই পড়ে যাবে, এই পড়ে যাবে, পড়তেছে না পড়তেছে না, একটা সময় পড়ে যায়। যৌবনকাল হলো কচু পাতার পানির মতো। যৌবনকালকে নষ্ট করার জন্য চারপাশে আছে অপচেষ্টা, অপকৌশল, ষড়যন্ত্র, চক্রান্ত। এই অপকৌশল, অপচেষ্টা, ষড়যন্ত্রের ফাঁদে পা দিলে কচু পাতার পানির মতো যে কোনো সময় যৌবন নষ্ট হয়ে যেতে পারে। এই যুবকরা পৃথিবীতে বিভিন্ন জাতি সভ্যতার উত্থান ঘটিয়েছে, আবার যুবকরা ঘুমিয়ে যাওয়ার কারণে পৃথিবীর বহু সভ্যতার পতন হয়েছে। এই যৌবনকাল হলো মানুষের জীবনের দামি সম্পদ। এই যুবকরা যদি জেগে যায়, যুবকরা যদি জেগে যায়, মুসলিম উম্মা জেগে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ জামালগঞ্জের যুবকদেরকে কবুল করেন। কোথায় ছিলাম মনে আছে আপনাদের? কিরে তোরা নাকি ইমান আনসত, কয় আনছি তো। বাদশা এত রাগান্বিত হয়েছে, সে বলল তোরা যুবক হয় বেঁচে গিয়েছিস, তোরা যদি বুড়া হইতে আর কিছুই ভাবতাম না, এক্ষুনি বলতাম জল্লাদকে তোদেরকে মৃত্যুদণ্ড দিয়ে দিতে, কারণ তুই বুড়া হয়ে গেছিস, তোর জীবনে শেষ, তোর মতো বুড়া আর থাকার দরকার নাই, মরি যা। তোরা যুবক, তোদেরকে মেরে ফেললে হবে না। যুবকদেরকে সবাই টার্গেট করে, যুবকদেরকে সবাই টার্গেট করে। আমার যুবকদেরকে বলছি বেঈমানদের ফান্দে পড়ো না। এই যৌবনকাল আল্লাহ দিয়েছেন, কিপ ইন ইউর মাইন্ড ইউথ ইজ নট এ গিফট গিভেন বাই ইউর লিডার। যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়। যৌবন দিয়েছেন কে? দুঃখজনক কথা হলো আমাদের সমাজের চারপাশে কিছু বেঈমান, কিছু স্বার্থান্বেষী মানুষ নিজের চেয়ার, নিজের গদি, নিজের ক্ষমতার স্বার্থে যুবকদেরকে লাঠির মতো তারা ব্যবহার করে। যুবকরাও না বুঝে তাদের ফান্দে পা দেয়, তাদের সামনে পিছনে চামচামি করে, চামচার মতো ঘোরাফেরা করে। ও আমার যুবক ভাইয়েরা, আপনার যৌবন, এই তারুণ্যে আর যৌবনের শক্তি কোনো বেঈমান, কোনো স্বার্থান্বেষী নেতার সামনে পিছে ঘোরাঘুরি করে চামচামি করার জন্য যৌবন দেওয়া হয় নাই। এই যৌবন দেওয়া হয়েছে আল্লাহর পথে এই যৌবন বিলীন করার জন্য, যেই বয়সে আপনার হাতে শোভা পায় খাতা কলম, বই পুস্তক, কোরআন হাদিস। এই স্বার্থান্বেষী লোকগুলো তার ক্ষমতার জন্য আপনার হাতে এই যুবক বয়সে তুলে দেয় লাঠি শুটা, দিয়ে দেয় সিগারেট, ফ্যান্সি ডিল, গাঁজা, ইয়াবা, AK-47 আপনার হাতে তুলে দেয় মাদক। আপনাকে সে লাঠির মতো ব্যবহার করছে তার স্বার্থে, তার ক্ষমতার স্বার্থে, তার নিজের স্বার্থে। এই সকল স্বার্থান্বেষী লোক যারা আপনাদের এই তারুণ্য আর যৌবনের সময়ে আপনার হাতে লাঠি শুটা, অস্ত্র শস্ত্র আর মাদক তুলে দেয়, এরা আপনার নেতা নয়, আল্লাহর কসম এরা আপনার দুশ্মন। এদের সঙ্গ ছেড়ে দেন। দেখা হলে যারা বলে ভাই পড়াশোনার কি খবর, একটা গিফট এনেছি আপনার জন্য, নেন একটা কলম পরীক্ষা দিয়ে, নেন একটা ডায়েরি দিলাম, একটা খাতা দিলাম, এক সেট কোরআন দিলাম, এক সেট হাদিসের বই দিলাম, ইসলামী সাহিত্য দিলাম, ভাই রেজাল্টের কি খবর, গতবারের চেয়ে এবারের রেজাল্ট ভালো হয়েছে তো? ভালো যদি না হয় আসেন কিছু পরামর্শ দেই, বাবা মায়ের সাথে ভালো আচরণ করেন তো, শিক্ষকদেরকে সম্মান করেন তো। দেখা হলে যারা আপনাকে নাজাতের পথ দেখায়, আপনাকে মুক্তির পথ দেখায়, সত্য আর সুন্দরের পথ দেখায়, এরা আপনার আসল নেতা। আপনি নেতা চিনতে ভুল করেছেন। পাঁচ ওয়াক্ত নামাজের খবর নাই,
নামাজ পড়ে না এক ওয়াক্ত সুযোগ পাইলে মদ আর গাঁজা খায় পাঁচ ওয়াক্ত শয়তানের ভক্ত জাহান্নামের তক্ত তাকে আপনি আপনার নেতা বানিয়েছেন আফসোস হয় আপনার জন্য ব্যক্তিত্ববান হন পার্সোনালিটি বাড়ান কথাগুলো যুবকদেরকে বলছি তরুণদেরকে বলছি তোমরা ব্যক্তিত্ববান হও জাগতার পিছনে ঘোরাঘুরি করো না তুমি ঘোরাঘুরি করবা কেন তোমার এই তারুণ্য আর যৌবনের শক্তিকে তুমি কাজে লাগাও পড়াশোনা করো গবেষণা করো তোমার ক্যারিয়ার সাজানোর প্ল্যান করো তুমি কেন বেঈমানদের সামনে পিছনে ঘুরবা তুমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাও দুনিয়ার মানুষ তোমার পিছনে ঘুরবে আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন কলেজে পড়ে ইউনিভার্সিটিতে পড়ে এই সময় তার পড়াশোনার গবেষণার কিন্তু দেখা যায় কিছু মানুষের লাঠির মতো কিছু মানুষের লাঠি হয়ে গেছে এমন একটা ভাবসাব নিয়ে এলাকায় ঘোরাফেরা করে তোমার লজ্জা হওয়া উচিত যুবক তোমার এই বয়স পড়াশোনার গবেষণার চরিত্র গঠনের পড়াশোনা করো গবেষণা করো চরিত্র গঠন করো আল্লাহর কসম তুমি পিছনে ঘুরবা না গোটা দুনিয়া তোমার পিছনে ঘুরবে যুবকদেরকে আল্লাহ বুঝার তৌফিক দেন আমার কথায় কি যুবকরা কষ্ট পেয়েছেন আমিও তো যুবক আমি আপনাদের ব্যথা বেদনা বুঝি আপনাদের অনুভূতি বুঝি আপনাদের কি দরকার সেটাও ভালো বুঝি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন আমিন বাদশা বলল তোরা যুবক তোরা হয়তো ভুল বুঝে সিদ্ধান্ত নিয়েছিস যা সাথে সাথে অ্যাকশন নিলাম না তোদেরকে সময় দিলাম তিন দিন কয়দিন সিদ্ধান্ত বদলে ফেললি সিদ্ধান্ত যদি বদলে ফেলতে পারিস মাফ মাফ করে দিব যদি সিদ্ধান্ত না বদলাতে পারিস তিন দিন পরে তোদের মৃত্যুদণ্ড দেওয়া হবে কথা কি বুঝতে পারছেন এই যুবকরা কোনো কথা বলে নাই বের হয়ে আসছে বাহিরে বের হয়ে যুবকরা সাতজন কথা বলছে দেখছো কারবার অবস্থা তো খারাপ সময় দিয়েছে মাত্র তিন দিন এখন তার কথাই তো আমরা ইমানকে বাদ দিয়ে আসতে পারবো না কারণ আল্লাহর অবাধ্যতার উপরে বেঁচে থাকার চাইতে আল্লাহর আনুগত্যের উপরে মরে যাওয়া অনেক ভালো তারা বলল কি করব আমরা হ্যাঁ আমরা সাতজন একদিকে আর গোটা রাষ্ট্র আরেকদিকে আমরা তো তার কথা মানলে ইমান হারা হয়ে যাব আর বিরুদ্ধে বললে জীবন হারা হয়ে যাব কি করব সাতজন যুবক সিদ্ধান্ত নিল চলেন ভেজাল না কইরা আমরা পরিবার পরিজন পরিবার পরিজন এলাকা এমনকি দেশ ছেড়ে দিয়ে চলে যাই কারণ আমাদের পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য টাকা পয়সা আর দেশের চাইতে আমাদের কাছে সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান গাড়ি বাড়ি ফ্যাক্টরি সহায় সম্পদ সব হারিয়ে যদি লস খাইয়া কবরে যান আপনি জাহান্নামে যাবেন এমন কোনো আয়াত বা হাদিস কোথাও নাই কিন্তু ঈমান হারা হয়ে যদি কবরে যান জান্নাতের গন্ধ আপনি পাবেন না এই জন্য একজন মুমিনের জন্য সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান সবচেয়ে বড় সম্পদ কি আর একটু জোরে বলেন সবচেয়ে বড় সম্পদ কি আল্লাহ আমাদের ঈমানকে আপনি কবুল করে নেন ভাই আমরা ঈমান হারা হইতে পারবো না চলো আমরা এলাকা ছেড়ে চলে যাই সিদ্ধান্ত নিল সিদ্ধান্ত মোতাবেক তারা ঘর বাড়ি ভিটামাটি এলাকা ছেড়ে রওনা করেছে শুনতেছেন তো আপনারা খুব মন দেন এখন খুব কান লাগান পথ চলছে যেতে 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 হঠাৎ করে দেখা গেল একটা কুকুর এসে তাদের পিছু নিয়েছে এই কুকুরটাকে তারা দেখার পরে কুকুরকে তাড়ায় যা যা যতই তাড়ায় দেয় কুকুর আরো পিছু নেয় যতই তাড়ায় আরো কাছে আসে তাড়াইতে পারে না সাতজন চিন্তা করলো ভাই বাদ দাও কুকুরটা যেহেতু যাইতেই চায় না এই কুকুরকেও আমাদের সাথী বানিয়ে নাও এই কুকুরকে তারা সাথে বানিয়ে পথ চলছিল পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গেল বিরাট এক পর্বতমালার পাশ দিয়ে যাচ্ছিল ওই পর্বতমালার মুখে একটা বিরাট গুহা ছিল একটা বিরাট কি ছিল চিন্তা করলো চলো আমরা ওই গুহার ভেতরে আশ্রয় নেই বিশ্রাম নেই এবার এই যুবকেরা গুহার ভেতরে ঢুকলো গুহার ভেতরে ঢোকার পরে ক্লান্ত অবস্থায় সাতজন যুবক আল্লাহর কাছে তখন দোয়া করলো মোট দুইটা দোয়া করে আল্লাহর কাছে চাইলো মোট কয়টা জিনিস
আর একটু জোরে বলেন কয়টা আল্লাহ তাআলা বলছেন إذ أول فتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا الله বলছেন আর শরণ করো যখন এই যুবকেরা গুহায় ঢুকলো তখন তারা বলেছিল ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা হে আমাদের রব আপনার তরফ থেকে আপনি আমাদেরকে রহমত দেন জোরে বলেন কি দেন রহমত দেন এটা ছিল তাদের একটা চাওয়া আর দুই নাম্বার চাওয়া ছিল তারা বলল ওয়াহাইয়িক লানা মিন আমরিনা রশাদা আল্লাহ আমরা যে পথে এসেছি এটা তো ইমানেরই পথ ইমানের কারণে সব ছেড়ে দিয়ে চলে এসেছি আল্লাহ আমাদের কর্মকাণ্ড তুমি সহজ করে দাও আল্লাহর কাছে চাইল তারা কয়টা বিষয় আর একটু জুড়ে সবাই কষ্ট করে বলেন কয়টা আল্লাহ বললেন এই যুবকদের ঈমান আমার কাছে এত পছন্দ হয়েছে তারা যখন এই দুইটা চাওয়া আমার কাছে আবেদন করলো দুইটা চাওয়াই আমি পূরণ করলাম দুইটা দাবি আমি মেনে নিলাম দোয়া কবুল করে আমি আল্লাহ তাদেরকে রহমত দিলাম এবং আমি আল্লাহ তাদের পথ চলাকেও সহজ করে দিলাম কেমনে কবুল হইছে বলবো এক নাম্বার বলেছে আল্লাহ রহমত দাও কি দাও এরা ক্লান্ত তো গুহার ভেতর গিয়ে শুইছে শুয়ার পরে ওই যে এক নাম্বার কি চাইছে জোরে বলতে হবে কি চাইছে কয় রাত তোদেরকে এমন রহমত দিচ্ছি যখন শুইছে আল্লাহ এমন রহমত দিলেন আল্লাহ বললেন ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা তাদের কান আমি বন্ধ করে দিলাম কান বন্ধ করে আমি কয়েক বছরের জন্য ঘুম পাড়িয়ে দিলাম জোরে বলেন আল্লাহ কি বন্ধ করে দিলেন প্রশ্ন হতে পারে হুজুর ঘুম পাড়ানোর আগে আল্লাহ কেন কান বন্ধ করে দিলেন বিজ্ঞান বলে আমরা যখন রাতের বেলা শুই বা ঘুমানোর জন্য শুই প্রথম আমাদের চক্ষু ঘুমায় প্রথম কি ঘুমায় কিন্তু চক্ষু ঘুমালেও কান তখনও ঘুমায় না কান সজাগ এজন্য দেখবেন একটু ঝিমানি আসছে বা মাত্র ঘুমিয়েছে কাঁচা ঘুম এমন সময় হাত থেকে জগ বা গ্লাস পড়েছে বিকট একটা আওয়াজ হয়েছে এই দেখছেন এখনো অনেকের ঝিমানি আসছিল এই আওয়াজ শুনছে কি দিয়া জোরে বলেন আমরা যখন ঘুমাই বিজ্ঞান বলে চোখ ঘুমিয়ে যায় ধীরে 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 শরীরটাও নিস্তেজ হয়ে যায় মানে ঘুমে আচ্ছন্ন হয়ে যায় কিন্তু কান তখন সজাগ একেবারে গভীর ঘুমে যখন মানুষ যায় তখন মানুষের কান ঘুমায় আবার যখন আমরা ঘুম থেকে উঠি সবার আগে চোখ ওঠে না সবার আগে চোখ ঘুমায় কিন্তু সবার আগে কান ঘুম থেকে উঠে বলবেন হুজুর কেমনে ফজরের আজানের সময় আজান যখন কানে যায় কানে শোনার পরে এরপরে চোখ খুলি তাহলে সবার শেষে কি ঘুমায় কান আল্লাহ বলেছেন তোরা চেয়েছিস রহমত এমন রহমত দিলাম রহমত দিয়ে তোদের কান বন্ধ করে দিয়ে ঘুম পাড়ায় দিলাম আপনারা বলতে পারেন হুজুর তারা চাইল রহমত কিন্তু আল্লাহ তো দিলেন দেখি ঘুম তারা চাইল রহমত আল্লাহ দিলেন কি ঘুমের চেয়ে বড় রহমত আছে আর টাকা আছে পয়সা আছে এসি বাড়িতে ঘুমায় এসি গাড়িতে চলাফেরা করে রাতের বেলা ঘুমাইলে বিছানার বাম পাশ থেকে ডান পাশ ডান পাশ থেকে বাম পাশ ঘুম আর শাসনা বাজারের আট গ্রাউয়ের খেতে খামারে চাচা আমার যুবক ভাইরা সারাদিন কাজ কাম করছে খুব ক্লান্ত হয়ে গেছে কাজ কাম করছে এসব নামাজের পরে বাজারও করতে পারে নাই বাজারে দিতে পারে নাই বউকে বলছে কি গো কি আছে কয় কিচ্ছু নাই আলু কয়েকটা আছে কয় বানাও আলু ভর্তা বানাইছে আলু ভর্তা আর কয় কিছু বুটের ডাল আছে কয় বানাও বুটের ডাল আলু ভর্তা আর বুটের ডাল খাইয়া এই বেচারা শুধু বিছানায় যাওয়ার পরে
এই বেচারার এসি বাড়িও নাই এসি গাড়িও নাই শুয়া মাত্রই ঘুম আরেক বাডার এসি বাড়ি এসি গাড়ি ঘুম নাই ঘুম টাকা দিয়ে পয়সা দিয়ে ক্ষমতা দিয়ে কেনা যায় না ঘুম এটা আল্লাহর রহমত ঘুম এটা আল্লাহর রহমত আপনাদের এলাকায় দেখবেন কত মানুষ আছে ঘুমাইতে পারে না আর বিশেষ করে হারাম খুরদের ঘুম থাকে না শান্তি থাকে না কারণ হারামের ভিতরে কোনো আরাম পাওয়া যায় না আর যারা হারাম খুর এদের চেহারার দিকেই তাকালেই বোঝা যায় এগুলা যে হারাম খুর দেখবেন আমার সম্মানিত ভাই আমার সম্মানিত ইমাম সাহেব আমার ভাই মাত্র বেতন পান 5 6 7 8 10 হাজার টাকা এই টাকা দিয়ে চলা অনেক কষ্ট কিন্তু দেখা যায় আমার ইমাম সাহেব ভাইয়ের চেহারা কত সুন্দর পোশাক আশাক কত পরিষ্কার পরিচ্ছন্ন তার বউ বাচ্চা কাচ্চার দিকে তাকালে দেখা যায় তারাও অত্যন্ত ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিন্তু আরেক বেটা কোটি কোটি টাকার মালিক গাড়ি আছে বাড়িও আছে সুন্দরী বউ আছে ক্ষমতাও আছে কিন্তু চেহারাটা এমন চেহারার দিকে তাকালেই দেখবেন দেখতে চুরের মতো লাগে লাগবেই না কেন কারণ আমার ইমাম ভাই তো হারাম খায় না আর ওই বেটা গাড়ি বাড়ি সব ক্ষমতা সবই আছে কিন্তু মানুষের মাল চুরি করে খায় জনগণের মাল খায় মানুষের মাল মাইরা খায় হারাম ভাবে অন্যায় ভাবে দুর্নীতি করে লুটপাট করে খায় বলে চেহারার মধ্যে হারামের একটা ছাপ চলে এসেছে যুবকরা চেয়েছে আল্লাহ রহমত দাও কই দিলাম যা তোরা ঘুমায় থাক এমন রহমত দিলাম সুবহানাল্লাহ বলবেন না আপনারা সুবহানাল্লাহ এরা যেন রহমতের ঘুম ঘুমায় আল্লাহ এই সূরার মধ্যে বললেন গুহার মুখ ছিল উত্তর দিকে সূর্য সকাল বেলা উঠলে সূর্যের আলো তাদের গায়ে লাগবে ঘুমে ডিস্টার্ব হবে এই জন্য আমি আল্লাহ তাদের রহমতের ঘুমটা নিশ্চিত হওয়ার জন্য প্রত্যেকদিন সূর্য ওঠানোর সময় সূর্যকে ডান কাত করে উঠাত ডান দিকে কাত করে উঠাতাম আবার সূর্যকে ডুবানোর সময় বাম দিকে কাত করে ডুবাতাম যাতে করে আমার এই সাতজন ইমানদার যুবকের ঘুমে কোনো ডিস্টার্ব না হয় শুধু তাই নয় আল্লাহ সূরার মধ্যে বলেছেন এভাবে চিত হয়ে যদি শুয়ে থাকে মাটি তাদের শরীর খেয়ে ফেলবে মাটি তার শরীর খেয়ে ফেলবে পোকামাকড় আক্রমণ করবে এই জন্য আল্লাহ তাআলা বললেন আমি তাদেরকে মাঝে মাঝে ডান কাত করাতাম বাম কাত করাতাম যাতে করে তাদের শরীরটা কখনো পোকামাকড় খেয়ে ফেলতে না পারে তারা চেয়েছিল রহমত আল্লাহ রহমতের ঘুম পাড়ালেন আর দুই নাম্বার দোয়া করেছিল আল্লাহ আমাদের কাজ আপনি সহজ করে দেন কাজ আপনি কয় যা এটাও দিলাম তোরা ইমানের কারণে এলাকা ছাড়া হয়েছিস যে এলাকায় থাকতে পারলি না ওই এলাকা ওই রাষ্ট্রের সবগুলা মানুষকে আমি আল্লাহ নিজের দায়িত্বে তোদের মতো ইমানদার বানায় দিই সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না আপনাদের এই যুবকরা ঘুমায়া থাকলো গুহায় এক টানা 309 বছর কার কুদরতে আল্লাহু আকবার বলেন আর এই 309 বছর বয়সে আল্লাহ তাআলা তার অসীম কুদরতে পর্যায়ক্রমে ধীরে 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 ওই রাষ্ট্রের প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা তাওহীদবাদী বানিয়ে দিয়েছেন তাহলে যুবকদের দুইটা দোয়া কবুল হয়েছে নাকি হয় নাই হঠাৎ করে আমি কিন্তু শেষ জায়গায় চলে আসছে কথাই আছে না শেষ ভালো যার সব ভালো শেষের কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন না বেশি না 5-7 মিনিট ধৈর্য কুলাবে না হঠাৎ করে 309 বছর পরে এই যুবকদের ঘুম আল্লাহ ভাগা জোরে বলেন তো কত বছর পরে 309 বছর আল্লাহ তাআলা বলছেন ওয়ালা বিসু ফি কাহফিহিম 300 সিনিন ওয়াজদাদু 9 309 বছর আমি তাদেরকে ঘুম পাড়িয়ে রাখলাম 309 বছর পরে এরা যখন ঘুম থেকে উঠলো ঘুম থেকে উঠার পরে একটা আরেকটারে জিগায় একটা আরেকটারে জিজ্ঞেস করে কাম লাবিস্তম কি রে আমরা কতক্ষণ ঘুমাইছি শুনতেছেন আপনারা কি রে আমরা কতক্ষণ ঘুমাইছি তখন জবাব দেয় লাবিসনা ইয়াউমান আও বাদা ইয়াউম ক
তাই মনে হয় হাফ ডে আধা দিন ঘুমাইছি আরেকজন কয় না মনে হচ্ছে ঘুমটা অনেক লম্বা হইছে একদিন ঘুমাইছি তারা যখন গুহায় ঢুকেছিল সময়টা ছিল সকাল বেলা আর 309 বছর পরে ঘুম থেকে যখন উঠছে ওই সময়টা ছিল বিকাল বেলা এজন্য একজন ভাবছে এই তো সকালে ঘুমাইলাম আর বিকালে আর একজন বলতেছে না রে ঘুমটা মনে হচ্ছে লম্বাই হইছে মনে হয় পুরা দিনই ঘুমাইছি কালকে ঘুমাইছি আজকে তেমন হয় একদিনের সমান হইছে আরেকজন কয় না আরেকটু কম বেশি হইতে পারে সাতজন সাত রকম কথা বলে তর্কাতর্কি আরম্ভ হয়ে গেছে তখন সবাই বলে উঠল ভাই রে তর্কাতর্কি বাদ দাও কতক্ষণ ঘুমাইছি আমরাও জানি না গুহার মধ্যে ঘড়িও ফিট করা নাই জানি না কতক্ষণ ঘুমিয়েছি কারণ ঘুম থেকে উঠে দেখে যে কুকুর ছিল কুকুরও আছে কুকুরটা পা দুই দিকে দিয়ে গুহার মুখে জিব্বা বের করে পাহারায় দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ তখন তারা বলতেছে বাদ দাও কতক্ষণ ঘুমাইছি জানি না রব্বুকুম আলামু বিমা লাবিস্তুম কতক্ষণ ঘুমাইছি একেবারে স্পষ্ট করে জানেন যিনি তিনি কে আল্লাহ বাদ দাও ভাই কতক্ষণ ঘুমাইছি আল্লাহই জানেন আচ্ছা ঘুমের থেকে উঠলে কি লাগে হ্যাঁ কি লাগে পেটে খোদা লাগে কয় ভাই ঘুমের থেকে উঠছি তর্কাতর্কি বাদ দাও চলো পেটে কিছু দেই খোদা লাগছে এবার সাতজন কয় দেখি কার পকেটে কি আছে একটু বের করো এখন তো আমাদের কাগজের মুদ্রা কাগজের টাকা সেই সময় ছিল রৌপ্য মুদ্রা প্রত্যেকই পকেট থেকে কিছু রৌপ্য মুদ্রা বের করলো সেই রৌপ্য মুদ্রা একজনকে দেওয়া হলো একজনকে দিয়ে বলা হলো ফাবাসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা একজন বাজারে যাও এই টাকাগুলো নিয়ে বাজারে যাও গিয়ে যা মন চায় তাই কিনিও না দেখেন এখান থেকে একটা শিক্ষা নেন টাকাওয়ালা পয়সাওয়ালা হয়ে গেলে যা মন চায় তাই করা যাবে না যা মন চায় তা খাওয়া যাবে না এই যুবকরা একজনকে পাঠাচ্ছে আর বলতেছে বাজারে যাও বাজারে যাওয়ার পরে ফাল্লিয়ানদুর আইয়ুহা আজকা তোয়ামা বাজারে গিয়ে দেখো হালাল পবিত্র কি রিজিক আছে আমরা তো এখন আর বেঈমান না ইমানদার হয়ে গেছি সব খাবার আমাদের জন্য হালাল না বাজারে হারাম খাবারও আছে হারাম আনবা না পবিত্র খাবার আনবা পড়েন সুবহানাল্লাহ যখন যাচ্ছে যাওয়ার সময় বাকি সাথীরা বলতেছে ভাই শোনো একটু সাবধানে যাইও কারণ আমরা কিন্তু মামলার আসামি পারলে মুখ বন্ধা যাও কেউ যেন না জানে ইন্নাহুম ইয়াযহারু আলাইকুম ইয়ারজুমুকুম আও ইউঈদুকুম ফি মিল্লাতিহিম ওয়ালান তুফলিহু ইদান আবাদা যদি আমাদের পরিচয় জেনে ফেলে আমাদেরকে আবার গ্রেফতার করে নিবে পাথর নিক্ষেপ করে মেরে ফেলবে অথবা আমাদেরকে তাদের ধর্মে জোর করে নিয়ে যাবে যাও সাবধানে যাও শুনতেছেন তো আপনারা মুখটুক বাইন্দা বেরোইছে গুহার থেকে বাইর হয়ে দেখে আরে এ তো নতুন পৃথিবী লাগে সব থেকে নতুন নতুন লাগে আপনাদের এই শাসনা বাজার যেমন আছে 2010 সালে কি এরকম ছিল আরো খারাপ ছিল না 50 বছর আগে আরেক রকম ছিল 100 বছর আগে আরেক রকম ছিল 200 বছর আগে আরেক রকম ছিল এই যুবক টাকা নিয়ে বাজারে যাচ্ছে 309 বছর সে তো আর জানে না দেখে কি রে রাস্তাঘাট আগের মতো নাই এলাকাও আগের মতো লাগে না এমন লাগে কেন কয় বুঝছি ঘুম থেকে উঠছি তো ওই যে সিলেটি ভাষায় বলে ঘুমের ছাটা এখনো যায় নাই তো মানে ঘুমের ভাব এটা এখনো আছে অসুবিধা নাই সামনে আগাই আগায় দেখে মানুষও তো একটাও চিনা চিনা লাগে না সব দেখে নতুন নতুন মুখ কিরে আমার বশির ভাই কোথায় মিন্টু ভাই কোথায় আমার আব্দুল করিম ভাই কোথায় আমার আব্দুর রহমান চাচা কোথায় কেউ কেউ দেখি দেখি না সব নতুন নতুন মানুষ বুঝছি মনে হয় অন্য কোনো এলাকা থেকে মানুষ বেড়াতে আসছে নতুন মানুষদেরকে দেখা যাচ্ছে না শুধু চিন্তা করতেছে কিরে এলাকাও অন্যরকম লাগে মানুষও নতুন নতুন লাগে বুঝি না কিছুই ভাবতে 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 গেছে বাজারে কোথায় গেছে বাজারে গিয়ে এক দোকানে ঢুকে কিছু খাবার দাবার কিনছে খাবার দাবার কিনার পরে
আমরা দোকানদারকে কি দেই টাকা দেই টাকা দেই দিয়েছে টাকা টাকা দেওয়ার পরে চলে যাচ্ছে যে টাকাটা দিছে এটা কয় বছর আগের মুদ্রা 15 বছর আগে জুরে বলেন 15 বছর আগে দিয়ে বেচারা চলে যাচ্ছে দোকানদার বলে এই মিয়া কই যাও জিনিস তো হাতে নিয়ে চলে যাচ্ছে পয়সা দাও টাকা দাও কই দিছি না দিলাম তো কই ফাইজ দামি করো এভাবে আসো তুমি তো সাংঘাতিক জিনিস তোমারে পাইছি তুমি এটা কোথায় পেয়েছো তুমি সম্ভবত কোন চোর বা ডাকা তুমি কোন জাদুঘরে ঢুকে চুরি করে এটা আনছো অথবা তুমি কোথাও কোন গুপ্তধন পেয়েছো বলো তো ঘটনা কি কয় ধর্মিয়া কি এর গুপ্তধন আর কিসের চুরি করার কথা বলে কয় তুমি যে মুদ্রা দিয়েছো কোথায় পেয়েছো কয় কই পাইছি মানে তা আমার মুদ্রা কয় না কোথা থেকে চুরি করেছে বলো কয় ধর ভাই কি বলে এগুলা চুরি করব কেন আমার টাকা তো আমি আপনাকে দিয়েছি যখন স্বীকার করে না এখন তো শহরে নগরে বন্দরে যেগুলো সিটি কর্পোরেশন হয়েছে সেখানে স্থানীয় জনপ্রতিনিধি সর্বোচ্চ যিনি থাকেন মেয়র পৌরসভায় কি থাকে মেয়র সেই সময়ে নগর নগরীর প্রধান কর্তা ব্যক্তিকে বলা হতো কতোয়াল কি বলা হতো এই দোকানদার কতোয়ালকে ডাকছে নগর কতোয়ালকে ডেকে বলে স্যার দেখেন এই লোক দোকান থেকে জিনিসপত্র কিনছে টাকা দেয় নাই এই জন্য আটকাই নেই আটকাইছে সে জিনিসটা পাইল হয় কোনো জাদুঘর থেকে চুরি করেছে নইলে গুপ্তধন পেয়েছে নগর কতোয়াল অবা কিরে এ তো আগের মুদ্রা কোথেকে আসছে এখানে এই যে তোমরা যারা এখানে পিচি পিচি পোলারা আছো এখানে যাদের বয়স 10 12 15 বছর তোমরাও 25 পয়সার কয়েন দেখো নাই 10 পয়সা 5 পয়সার কয়েন দেখে নাই যাদের বয়স 30 এর বেশি আপনারা দেখছেন না 25 পয়সা 50 পয়সা দেখছেন আমি আমার বাপ চাচার কাছ থেকে গল্প শুনেছি 2 টাকা নিয়ে বাজারে গেলে পুরা রিকশা বাজার করে ভরে ফেলতেন এত বাজার আনা দিত এখন তো 2000 টাকা দিয়েও ব্যাগ ভরে ঠিক কি না মানে এখন আমরা খুব উন্নত হয়ে গেছি আর কি এই জন্য তো এই নগর কতোয়াল বলল কোথায় পেয়েছো কি বলেন এটা তো আমাদের টাকা যখন নগর কতোয়ালের কাছে স্বীকার করে না নগর কতোয়াল খবর দিয়েছে বাদশার কাছে বাদশা যখন শুনলো 300 বছর আগের মুদ্রা কই এটা কিভাবে সম্ভব কোন জাদুঘরে বা কোথায় সংরক্ষিত ছিল কেউ কি গুপ্তধন পেল কিনা বাদশা আবার নিজে এসে হাজির সুবহানাল্লাহ বাদশা এসে বলল এই যুবক তুমি এটা কোথায় পেয়েছো কই আমি কোথায় পাবো মানে তো আমার টাকা পাবো কোথায় আবার কই তুমি কি কোথাও থেকে চুরি করেছো অথবা তুমি কোন জাদুঘরে হামলা করে আনছো কই না এটা আমার টাকা আমার সাথীদের টাকা কই তোমার সাথী মানে কই আছে তো আমার সাথে কই কোথায় আছে চলেন গেছে কোথায় এবার এই সাতজনকে বলতেছে দেখো বাদশা বলতেছে দেখো কোথায় পাইছো স্বীকার করো নইলে শাস্তি দিব আমি বাদশার সাথে ফাইজলামি করিও না এখন তারা কয় বাদশা মানে আপনি আবার কি এর বাদশা কি এর বাদশা আপনি আমরা বাদশাকে চিনি বাদশার আশপাশের লোকজন বলে এই এতক্ষণ ধরে ফাইজলামি করতেছো কিচ্ছু বলি নাই এখন বাদশা নিয়েও ফাইজলামি করো উনি তো বাদশা বাদশা উনি মানে কি ফাইজলামি করো কয় আমাদেরকে পাগল বুঝাও বাদশা আমরা চিনি আমরা তো বাদশার কাছেই আসামি বাচ্চার যন্ত্রণাই তো গুহায় কয় মানে কয় আছে আছে আপনারা বুঝবেন না উনি কি এর বাচ্চা উনি বাচ্চা না তখন বাচ্চা জিজ্ঞেস করলেন আমি বাচ্চা না মানে কয় আমাদের ব্যবসার সাথে মামলা একটা আছে এগুলা বলা যাবে না সব বাচ্চা তখন বুঝলো ঘটনা কিছু একটা আছে বাচ্চা অফিসের স্টাফ অফিসের কর্মচারীদেরকে ডেকে বলল যাও আমার পূর্ববর্তী সকল শাসকদের সকল বাদশাদের ফাইলপত্র তলব করো মামলার ফাইলগুলো উল্টাও দেখো তো কোথাও কিছু মিলে কিনা কর্মচারীরা এবার পূর্বের ফাইল উল্টাতে উল্টাতে 300 বছর আগে দাকিয়া রুশের আমলের একটা ফাইল পেয়েছে যেই মামলার ফাইলে 7 যুবকের নামে মৃত্যুদণ্ডের পরোয়ানা দেওয়া আছে এই ফাইল আনলো বলল স্যার পাইয়া গেছি তো কি পাইছো কই দেখেন এটা তো মামলার আসামি এটা তো 309 বছর আগের ফাইল 7 জনের নামে মৃত্যুদণ্ড দেওয়া আছে তখন এই রানিং বাচ্চা প্রশ্ন করলো কি রে তোরা 309 বছর আগে মামলার আসামি হইয়া এখনো যুবক আসস কেমনে আর তোরা গুহার ভিতরে কেমনে কই কি আর 309 বছর সকালে আসছি ঘুমাইছি এখন বিকাল বেলা উঠছি
আপনাদেরকে হাসানোর জন্য বলতেছি না, এখানে শিক্ষা আছে, একটু পড়ে শুনবেন। আপনাদের কি মনে হয় আমি প্রায় 450 প্রায় 550-600 কিলোমিটার জার্নি করে আইসা আপনাদেরকে হাসাইয়া যাওয়ার জন্য আসছি? না 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 না, এখন শুনেন। যুবকরা বলে কি আর 309 বসে এই গুহায় তো আসলাম সকালবেলা, ক্লান্ত ছিলাম, ঘুমাইছি, ঘুমের থেকে উইঠা বাজারে গিয়ে আমরা জিনিসপত্র কিনে আনছি, হাফ ডে বা ফুল ডে ঘুমাইছি, কি আর 309 বসে। বাদশাহ তখন বলল, বাদশাহর আশপাশের লোকেরা বলল, তোমরা যেই বাদশাহর সাথে সমস্যা করে গুহায় এসেছো ওই বাদশাহ মারা গেছে আরো 100 বছর আগে, তারপরে আরো 7-8 জেনারেশন শেষ, এখন আমি নতুন বাদশাহ। তোমরা যখন এলাকা ছেড়েছিলে তখন এলাকায় তোমরা 7 জন ছাড়া আর কোনো ইমানদার ছিল না, আর 309 বছর পরে এই এলাকায় ইমানদার ছাড়া একজন বেঈমান পাওয়া যায়। 7 যুবক গুহার ভিতরে গিয়ে দোয়া করেছিল কয়টা, কবুল হয়েছে কয়টা? এখান থেকে আরেকটা শিক্ষা নেন, দোয়ার একটা পাওয়ার আছে না নাই, চাইতে হবে কার কাছে? এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর এদেরকে আল্লাহ রহমত দিয়া 309 বছর ঘুম পাড়াইলেন, হঠাৎ করে 309 বছর পরে আল্লাহ কেন ঘুম পাড়াইলেন? আমরা শেষের দিকে চলে আসছি, এই কথাটা 2-3 মিনিটে বলছি, আমি কি বলবো? না বলে তো ফিনিশিং হবে না। কেন আল্লাহ ঘুমের থেকে উঠাইলেন বলবো? তাহলে শুনেন আল্লাহ কেন উঠেন। 309 বছর করে পরে এই যুবকগুলোকে আল্লাহ তাআলা ঘুম থেকে উঠালেন, ঘুম থেকে উঠিয়ে আল্লাহরই পরিকল্পনায় একজন বাজারে গেল, পরিচয় ফাঁস হলো, এরপরে সব ঘটনা ঘটলো, এদের পরিচয় মানুষ জেনে ফেলল। কেন জানলো? এর কারণ হলো এই 309 বছরে সব মানুষ ইমানদার হলেও মৃত্যুর পরে আমাদের জন্য আরেকটা জীবন আছে না নাই? মরার পরে আল্লাহ আমাদেরকে আবার জীবিত করে আমাদের গোটা জীবনের হিসাব চাইবেন, এই ব্যাপারে আমাদের কি কোনো সন্দেহ আছে নাকি? মৃত্যুকে বিশ্বাস করে সবাই, মৃত্যুকে অবিশ্বাস করে এমন কোন মানুষ দুনিয়ায় নাই। হিন্দু বিশ্বাস করে মরবে, খ্রিস্টান বিশ্বাস করে মরবে, বৌদ্ধ বিশ্বাস করে মরবে, পৃথিবীর সব মানুষ জানে সে মরবে, কিন্তু মরার পরে আবার আল্লাহ জীবিত করবেন এটা সবাই বিশ্বাস করে। সেই সময়ের মানুষ ইমান আনলেও ওই রাষ্ট্রের অনেক মানুষেরা মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে সন্দেহ করত, তারা ভাবত এটা তো বড় আজীব ব্যাপার, আমরা মরে যাওয়ার পরে আমাদেরকে আবার জীবিত করে আল্লাহ কেমনে হিসাব চাইবেন, কিভাবে আবার আল্লাহ জীবিত করবেন, এটা তো একটু সন্দেহ সন্দেহ লাগে। ওই জামানার বাদশাহ ছিলেন পরহেজগার, বাদশাহ দোয়া করেছিলেন আল্লাহর কাছে, রব আমার রাষ্ট্রের মানুষগুলো তো ইমান এনেছে কিন্তু আখিরাতের ব্যাপারে তাদের অন্তরে এখনো সন্দেহ আছে, দয়া করে তুমি কোনো এমন অলৌকিক ঘটনা দেখায়া দাও, অলৌকিক ঘটনা ঘটায়া দাও, এক ঘটনায় যাতে আমার দেশের সব জনগণ সাইজ হয়ে যায়, সব জনগণ যেন মৃত্যু পরবর্তী জীবনের ব্যাপারে ইমান আনে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাদশার দোয়া আল্লাহ কবুল করলেন, কবুল করে আল্লাহ 309 বছর পরে ওই যুবকগুলোকে উঠালেন, আল্লাহ এদের পরিচয় সবার কাছে ফাঁস করালেন। কেন করালেন? আল্লাহ বলছেন, কাযালিকা আ'সারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক وأن الساعة لا ريب فيها। এভাবে করে তাদের পরিচয় আমি ফাঁস করলাম, 309 বছর পরে আমি তাদেরকে ঘুম থেকে উঠায়া আমি ওই জামানার মানুষদের সাথে কথা বলালাম, এই কারণে যে জামানার মানুষরা মরার পরে আল্লাহ জিন্দা করবেন বলে সন্দেহ করে, আল্লাহ তাআলা ওই জামানার মানুষগুলোকে চোখের সামনে দেখালেন, দেখ 309 বছর আগে ঘুমা আমি এদেরকে ঘুম পাড়ালাম, 309 বছর ঘুম পাড়াইয়া রেখে 309 বছর পরে আমি যদি এদেরকে আবার ঘুমের থেকে উঠায়া তোদের সাথে কথা বলাতে পারি, আমি সেই আল্লাহ, তোমরাও মরে গেলে তোমাদেরকে আবার আমি
মরার পরে দুনিয়ার সফর শেষ করে চিরদিনের জন্য ঘুমায়া গেলে সেই মরার ঘুমের পরে তোমাকেও আমি আল্লাহ আবার জীবিত করে তোমার সাথে কথা বলে তোমার সারা জীবনের হিসাব আমি নিতে পারবো পারবেন কিনা জোরে বলেন পারবেন কিনা গোটা আলোচনার মূল কথাটাই ছিল এইটা এই গুহাবাসীদের এই ঘটনা বয়ান করে আল্লাহ বোঝাতে চাইলেন মরার পরে হিসাব আছে মরার পরে বিচার আছে এই ভয়টা যদি কারো অন্তরে থাকতো আমি মারা যাব মারা যাওয়ার পরে আমার আল্লাহ হিসাব চাইবেন আপনারা বলেন তো আমার আল্লাহ হিসাব চাইবেন আমাকে জিন্দা করে এই ভয়টা থাকলে নামাজ ছাড়বে নামাজ ছাড়বে সুদ খাবে ঘুষ খাবে অন্যায় করবে চুরি করবে ডাকাতি করবে গুনাহের ধারে কাছে যাবে যাবে না পুরো আলোচনা থেকে 40 সেকেন্ডে চারটা শিক্ষা বলি এরপর আমরা শেষ করব কয়টা শিক্ষা পুরো আলোচনাতে শুনবেন এক নাম্বার শিক্ষা ভবিষ্যতের কোনো কিছু করবেন বা বলবেন অবশ্যই বলবেন ইনশাআল্লাহ এক নাম্বার শিক্ষা অনেক শিক্ষাই আছে আমি মূল মূল একেবারে বেসিকগুলো বলছি সব কথা তো মানুষের মনে থাকে না মৌলিক কথাগুলো মনে রাখতে পারলে কাজে লাগবে দুই নাম্বার শিরকের সাথে কোনো আপোষ করা যাবে না এই যুবকরা শিরকের বেলায় আপোষ করে নাই দেশ ছেড়েছে কিন্তু শিরকে লিপ্ত হয় দুই নাম্বার জালিমের সামনে অথবা জালিমদের জুলুমের পরোয়া করে সত্য বলা থেকে চুপ থাকা যাবে না সত্যের পক্ষে থাকা লাগবে এটা হচ্ছে সূরা কাহাফের আজকের আলোচনা তিন নাম্বার শিক্ষা চার নাম্বার শিক্ষা হলো আখিরাত আছে মরার পরে আল্লাহ আমার কাছ থেকে হিসাব চাইবেন এই ভয় থাকলে মাদক নেবে না সুদ খাবে না ঘুষ খাবে না একটা গুনাহও করবে না বেশি না আজকের আলোচনা থেকে এই চারটা শিক্ষা যদি আপনারা নিতে পারেন আপনাদের জীবন বদলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে চারটা শিক্ষা আমাদের জীবনে গ্রহণ করার বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ দান করেন আমরা সবাই বলি আমিন